প্রিয় ভাইরা আমার আমরা দুনিয়ার মানুষ মনে করি টাকা হইলেই মনে হয় সুখ হয় ভাই টাকা দিয়ে সুখ কিনা যায় না টাকা দিয়ে যদি সুখ কিনা যাইতো এই বাংলার জমিনে যারা বড় বড় শিল্পপতি হইতো বড় বড় শিল্পপতি আছে তারা সবাই সুখী জীবন যাপন করত টাকা দিয়ে সুখ কিনা যায় না টাকা দিয়ে সুখ কিনা যায় না সুখ যদি কিনতেই হয় পাইতেই হয় দিন লাগবে দিন ইসলাম লাগবে ইসলাম নামাজ লাগবে নামাজ নামাজ ছাড়া দিন ছাড়া কোনো মানুষ পৃথিবীতে সুখী হতে পারে না ঠিক না প্রমাণ নেন এলাকার মধ্যে ইমাম সাহেবের বেতন দেন 7000 টাকা কথার কথা ইমাম সাহেবের বেতন দেন 10000 টাকা কথার কথা ইমাম সাহেবকে 7000 টাকা বেতন দিচ্ছেন 10000 টাকা বেতন দিচ্ছেন রিকশাওয়ালা অটো চালায় যারা পার মান 20000 টাকা কামাচ্ছে 15000 টাকা কামাচ্ছে অটো চালায় এসে বাড়ির মধ্যে শুইল বউ একটু আলু ভর্তা ডাল দিয়ে ভাত দিয়েছে পেটটা ভরে খায়া এশার নামাজ পড়ে ঘুমায় যাচ্ছে ট্যাবলেট খাওয়া লাগে না উল্টা চিন্তা করেন অনেক মানুষ যারা হারাম খায় আরাম আল্লাহ তাআলা উঠায় নিয়েছে বাড়ির মধ্যে আসে আসার পরে কোমরের ব্যথায় মাঞ্জার ব্যথায় ঘুমাইতে পারে না ঠিক মতো ভাতটাও খাইতে পারে না যেদিন থেকে হারামে জড়াইছে আল্লাহ রব্বুল আলামিন আরাম তুলে নিয়েছে ঠিক কিনা এগুলো শিখতে হবে বুঝতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন জীবনে যদি বারাকা চাও চাকরি বাকরিতে বারাকা চাও কর্মে যদি বারাকা চাও ব্যবসা বাণিজ্যে যদি বারাকা চাও রিজকের মধ্যে যদি তুমি বারাকা চাও নামাজটাকে ঠিক করো নামাজ যার ঠিক আছে তার বারাকা আছে নামাজ যার ঠিক নাই তার বারাকা নাই কবরেও শাস্তি দুনিয়ার বুকেও শাস্তি বলুন নাউজুবিল্লাহ তাহলে হাদিস পাইলাম প্র্যাকটিক্যাল কিছু রূপ পাইলাম নামাজ যদি আপনি পড়েন লাভ আছে নামাজ পড়বেন না আপনার কোনো লাভ নাই ভাই কেন নামাজ পড়া যেমন ফরজ ইমান আনা তেমনই ফরজ রোজা করা তেমনই ফরজ হজ করা তেমনই ফরজ আমার যুবক ভাইরা যারা আজকে আপনারা খেলাধুলায় ব্যস্ত আছেন বিশেষ করে যুবকদের কথা বলা হয়েছে যে মোস্তারা মুরব্বীরা নামাজ পড়ে কিন্তু যুবকরা নামাজ পড়তে চায় না কেন যুবকরা চিন্তা করে বয়সের কত হলো বয়সের কত হলো এই কোনো শব্দ করেন না আওয়াজ করেন না যুবকরা বলে যে হুজুর বয়সের কত হলো কেবল তো 26 বছর নামাজ পড়বো না এমন লোক অনেক পাবেন যারা বলে হুজুর বয়স আর কত হলো 33 বছরও এক সময় পড়ব না এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষ যুবক যদি দাঁড়িয়ে রেখে মসজিদে যাওয়া শুরু করে এভাবে বাঁকা চোখে তাকায় কয় কিরে জঙ্গি হইলি কবে থেকে কথা বলেন না একটা মানুষ নামাজ পড়তো না এখন নামাজ পড়া শুরু করেছে কয় কিরে কবে থেকে হুজুর হইলি সালমা ভাবি আগে বোরকা করতে পড়তো না এখন হিজাব করা শুরু করছে কই ওরে বাপ রে বাপ রাবিয়া বসরি হাইটে যাচ্ছে গো এরকম ঠেস মেরে কথা বলে কি বলে না শুনেন কোন যুবক যদি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে দাঁড়িয়ে রাখে আল্লাহর কসম করে বলি এটাকে যদি আপনি কটাক্ষ করেন বুঝে শুনে আপনি ইমান থেকে বিচ্যুতি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ আল্লাহ কাল আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করা ইমান থেকে বের হয়ে যাওয়ার শামিল বলুন নাউজুবিল্লাহ দাড়িকে টুপিকে পাঞ্জাবিকে কখনো কটাক্ষ করবেন না কারণ এটা নবীজি ভালোবেসেছেন পছন্দ করেছেন তো নামাজ যে যুবক আজকে আপনি বলছেন যে 26 বছর হয়েছে পরবর্তীতে পড়বো না একদিন আপনার যে 30 বছর পর্যন্ত জীবন আছে এই গ্যারেন্টি আপনারা দিল কেনা কেউ দিয়েছে আপনি 40 বছর বাঁচবেন কেউ গ্যারেন্টি দিয়েছে 50 বছর বাঁচবেন কেউ গ্যারেন্টি দিয়েছে কেউ দেয় নাই তার মানে আপনার এক মিনিটেরও ভরসা নাই আপনি ডান দিকে সালাম ফিরিয়েছেন বাম দিকে আপনি ফিরাইতে পারবেন কিনা এই গ্যারেন্টিও নাই গ্যারান্টি যেহেতু নাই যে কোনো সময় আপনার ডাক চলে আসতে পারে দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে যেতে পারেন এই জন্য যখনই আপনার সময় তখনই আপনার নামাজ আদায় করতে হবে সবাই বলেন ইনশাআল্লাহ